সকালে খালি পেটে প্রতিদিন এক টুকরো কাঁচা হলুদ, একটু আখের গুড় এবং 10-12টা যদি তুলসী পাতা খেয়ে নেওয়া যায় তাহলে শরীরের জন্য খুবই উপকারী হয়, যেটা আজকে থেকে আমি শুরু করলাম এবং ছেলেকেও শুরু করে দিলাম। গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম, এখন বাজে বেলা 9:45। তো ছেলেকে খেতে দিয়েছি এই যে। আজকে যেহেতু আমাদের নিরামিষ আজকে করছি, অনেকদিন পর আজকে খিচুড়ি রান্না করব। খিচুড়ি, আলু ভাজা, ফুলকপি ভাজা, এগুলো হলো আজকে আমাদের রান্নার আইটেম। তো এখনো অবধি এগুলো রান্না হবে, ঠিক হয়ে আছে, তারপরে দেখা যাক দুপুরে কি করতে পারি। তো চলো সঙ্গে। যেহেতু খিচুড়ি রান্না হবে এই জন্য ডালটাকে ভেজে ফেলছি, তারপরে দোকান থেকে গোবিন্দভোগ চাল এনেছে, সেটাকে একটা কৌটোর মধ্যে ভরে তারপরে জায়গা মতো রেখে দিচ্ছি। আর আজকে নিরামিষভাবে পিঠে বানাবো, এই জন্য ঠাকুরের বাসনগুলোকে বের করছি, এগুলোকে ধুতে হবে, তো এই জন্য একটু গোছগাছ করে ফেলছি। তারপরে আজকে বাড়িতেই আমি চালগুঁড়ো করব গ্রাইন্ডারের মধ্যে করে, এই জন্য এই জায়গাটাকে মুছে দিচ্ছি। আর এখন মোটামুটি রোদ আছে, চালটাকে ভালো করে ধুয়ে রোদের মধ্যে ছড়িয়ে দিলে পরে ভালো মতন শুকিয়ে গেলে তারপরে সেটাকে গুঁড়ো করে করতে পারলে খুবই ভালো হবে। তো এই থালাটাকে এখানে রোদে দিলাম, তারপরে যে ধোয়া চালটা ছিল সেই চালগুলোকে এখানে ছড়িয়ে দিচ্ছি, তারপরে এটা মোটামুটি ভালো করে শুকিয়ে গেলে পরে সুন্দরভাবে গুঁড়ো করে নেওয়া যাবে। তারপরে এখন ঢাকা দিয়ে দিলাম যাতে কোনোভাবে নোংরা না পড়তে পারে। আজকের বেগুন দেখো, একটাই বেগুন এনেছে কিন্তু বেগুনটা খুব সুন্দর দেখতে। তো এটা ভাজা করব আর আলু ভাজা করব। তো এরকম কেটে দেখতে হবে যে ভিতরটা কিরকম আছে। প্রথমে আমি বেগুনটা কাটছি এবং বেগুনটা পুরোপুরি ফ্রেশ আছে, কোনো রকম পোকামাকড় কিছু নেই। তারপরে আমি কুচি করে আলুটাকে ভাজা করছি, আর এই কুচি আলু ভাজা দিয়ে খিচুড়ি খেতে দারুণ লাগে। তো আলু বেগুন সবই মোটামুটি কাটা হয়ে গেল, আর আজকে আমাদের দেখো রান্নার মেনুগুলো। তবে হ্যাঁ, একটা জিনিস ঠিক, সমস্ত কিছু গোছগাছ করে নিয়ে যদি রান্না করা যায় তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়। এখানে ফুলকপিটা ভাপ দিয়ে রেখেছি, আলুগুলো সিদ্ধ করে রাখার পর কেমন কালচে কালচে হয়ে গেছে, বেগুনটা তো কাটলাম, আর এখানে আদা থেতো করা রাখা রয়েছে, লঙ্কা কুচি রয়েছে, টমেটো কুচি রয়েছে, আর এখানে কাজু কিশমিশ রয়েছে খিচুড়ির জন্য, আর এই যে আলু ভাজার আলুটা রয়েছে, এখানে রয়েছে মটরশুঁটি, আর এখানে রয়েছে ডাল আর গোবিন্দভোগ চাল। তো মোটামুটি সব রেডি করে রেখেছি, আর ঘিটা হলো মেন, এটা তো লাগবেই। তো এখন ডালটাকে আমি নিয়ে নিয়েছি, ভাজা হয়ে গেছে, ধুয়ে বসিয়ে দিয়েছি, তারপরে এখন বেগুনটাকে ভাজা করছি। নিচে একজন এসেছিল ভারত সেবাশ্রম থেকে, সেখান থেকে কাগজটা নিয়ে চলে এলাম। তারপরে এখন ফুলকপি আলুটাকে ভাজা করছি, তো এখন আলুগুলোকে দিয়ে দিচ্ছি, ফুলকপিটাকে তুলে রেখে দিয়েছি, এদিকে মটরশুঁটি দিয়ে দিয়েছি, এখন আরও একটু জল দিয়ে দিলাম। আজকে জম্পেশ করে খিচুড়িটা রান্না করছি, তো খিচুড়িটা হচ্ছে প্রায়, হয়ে এসেছে, ঘি গরম মশলা দিলেই কমপ্লিট হয়ে যাবে। তারপরে আলু ভাজাটা করব, কড়াই বসিয়ে দিয়েছি, কিন্তু তার আগে একটা জিনিস খাবো যেটা হাজবেন্ড আজকে নিয়ে এসেছে দোকান থেকে, এই যে এটা হলো বাদাম তিল আর গুড় দিয়ে তৈরি একটা খাজা টাইপের, এই দেখো খুব মিষ্টি কিন্তু খেতে খুব ভালো। তো চলো এটা খেয়ে নিই, তারপরে আলু ভাজাটা করবো। খিচুড়িটা রান্না করা হয়ে গেছে, এখন ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করলে পরেই এটা হয়ে যাবে। ওদিকে আলু ভাজাটা হচ্ছে, তো এখন টেবিলের উপর নিয়ে গিয়ে রেখে দিলাম। তারপরে জিনিসপত্রগুলো একে একে আসতে শুরু করে দিয়েছে, এদিকে নারকেলগুলোকে পরিষ্কার করতে হবে, এই জন্য কোথায় আর নেবো, জানলার মধ্যে নিয়ে এসে নারকেলগুলোকে ভালো করে পরিষ্কার করছি। এদিকের কাজকর্ম করে যেতে হবে আমাকে ছাদে, তারপরে ছেলেকে আর শাশুড়িমাকে এখন খেতে দিয়ে দিচ্ছি। ওদের দুজনকে খেতে দিলে আমার কাজ অনেকটাই হালকা হয়ে যায়, তো ওদের খাবারগুলোকে রেডি করে দিচ্ছি। এদিকে ছেলে তো বেগুন ভাজা খাবে না, ছেলের জন্য অনেক কিছুই আছে, আলু ভাজা আছে, ফুলকপি ভাজা আছে, ওগুলো দিয়ে ও খেয়ে নেবে। আর আজকে আমাদের ওকে বলে দিয়েছি যে আজকে আমাদের নিরামিষই খেতে হয়, আজকে অন্য কিছু হবে না। তারপরে চলে এসেছি ছাদে, সমস্ত বাসনগুলোকে এখন ভিজিয়ে দিলাম, এগুলোকে এবারে মাজতে হবে, তারপরে মিষ্টি সোনাকে স্নান করাবো। তো স্নান করানোর আগে আমি ভাবলাম যে বাসনগুলোকে মেজে নিই, তো এখানে কলপাড়ে বসে বসে বাসনগুলোকে ধুয়ে দিচ্ছি, নাহলে আবার দেরি হয়ে যাবে, আবার কখন করবো সেসব কথা চিন্তা করে এখন করে নিচ্ছি। সে সকালে ভেবেছিলাম করবো, সকালে আর হয়নি। তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসন মাজা ধোয়া সব মোটামুটি হয়ে গেল। সমস্ত বাসনগুলোকে ঠাকুরঘরে উপুর করে দিয়েছি, এখন মিষ্টি সোনাকে আর গোমাতাকে স্নান করিয়ে তারপরে ওদেরকে ভালো করে মুছিয়ে দিচ্ছি। আমি এদিকে পুজোর ঘরে কাজ করছি, ওদিকে হাজবেন্ড আর ছেলে ছাদে কাজ করছে। আসলে আগামীকাল ছাদে যেহেতু কাজ হবে এই জন্য ছাদটাকে আজকে হাজবেন্ড ভালো করে আবার ধুয়ে দিচ্ছে, যদিও ওরা হয়তো পরিষ্কার করে নেবে। তো এ দেখো এদিকটা ধোয়া হয়ে গেছে, তো এগুলো বড় খাটনির কাজ গো, তবুও করতে হয় আসলে বাড়ির ভালোর জন্য। চারিদিকে এত বিভিন্ন ধরনের আওয়াজ যে কথা যে বলবো তোমাদের সাথে শান্তিতে সেটাও বলা যায় না। তো আমাদের আজকে সংক্রান্তির দিনে
দই খই চিড়ে এগুলো সকালবেলাতে খেতে হয়, কিন্তু সকালবেলাতে আমরা গোপালকে এখন সেই মাখাটা দিয়ে তারপরে আমরা পরে খাবো, তারপরে সন্ধ্যার পরে আজকে পিঠে করব। একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম কিছুটা পরিমাণে চিড়ে, তারপরে কিছুটা পরিমাণে খই, এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা দই, তারপরে দিয়ে দিলাম মাখা সন্দেশ, এবং এটা দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। এটা দধিকর্মা টাইপেরই একটা জিনিস, তো এটা ভালো করে মেখে এখন আমি সমস্ত ভোগের থালার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে তুলসী পাতা ফুল সহযোগে আমি নিবেদন করেছি, এই যে মিষ্টি সোনাকেও এখানে নিবেদন করেছি। আজকে দেখো মিষ্টি সোনাকে কী সুন্দর করে সাজুগুজু করিয়ে দিয়েছি, এই দেখো কী সুন্দর লাগছে না দেখতে। এখন হাজব্যান্ড আর আমি খেতে বসবো, আমাদের খাওয়ার থালাগুলো রেডি করে নিয়েছি, দুজনের খিচুড়ি, তারপরে যা যা ভাজা করেছি সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। উদ্বোধনী সঙ্গীত দুটো দিয়ে গিয়ে নিয়েছি। কি উদ্বোধনী সঙ্গীত? কোটো খুলতে দুটো, তুমি কটা খাবে এখন? আমি একটা খাচ্ছি আর একটা খাবো, আমি তো কম্পিটিশনে থাকি সবসময়। মানে আমি দুটো খেয়েছি এই জন্য তোমাকে তিনটে তো খেতেই হবে বলো, তাই তো? তাহলে তো কম হয়ে যাবে, আমি তো নাহলে জিতে যাবো। দেখে দেখি ঘোরো, একটু ঘোরো, আজকে একটু ভালো ছিল ওই জন্যই আমি দুটো খেয়েছি। মিষ্টিটা কম, তোমার হয়তো খারাপ লাগতে পারে কিন্তু মিষ্টি কম বলেই আমার ভালো লেগেছে, কারণ তিল বাদাম সব আছে। ওই দেখো একজনকে দেখো, গল্লু গল্লু হয়ে গেছে, বড় বড় চোখ হয়ে গেছে মিমির। ও মা মিমির, তোমাকে না দিয়ে খেয়ে নিচ্ছি, এত বড় বড় চোখ হয়ে গেছে তো, ওরে বাবারি। সেই কোন সকালে একবার জিনিসপত্র নিয়ে এসেছিল, এখন আবার এসেছে বেলা শেষে, তো কতগুলো স্টোন চিপ আর বালির বস্তা নিয়ে চলে এসেছে। সকাল থেকে আজকে ভাবছি যেটা করব সেটা হলো পিঠে, তো সেটা বানানোর জন্য যা যা উপকরণ সেগুলো মোটামুটি গুছিয়ে ফেলছি, কিন্তু এখন অবধি অনেকটা কাজই বাকি আছে। তো এগুলো করার আগে চা করব, চা করে তারপরে চালটাকে গুঁড়ো করব, তারপরে শুরু করব। প্রথমেই আমাকে চালটাকে বাটতে হবে, এই জন্য মিক্সার মেশিনটাকে নিয়ে এলাম, আর এটা যেহেতু আমি নিরামিষভাবে ব্যবহার করি এই জন্য এটাকে ঘরে রেখে দিই, তো এখন আমার কাজে লাগছে। আবার এটাকে এখানে রেখে সেট করে নিলাম, আর চালগুলোকে তো আমি রেডি করে রেখেছি, এখন চালগুলোকে এর মধ্যে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি, আর খুব সহজেই গুঁড়ো হয়ে যাচ্ছে। তো একটা ধাপে আমার গুঁড়ো করা হয়ে গেছে, এটাকে এখন ঢেলে রেখে তারপরে আবার বাকিগুলো দিয়ে গুঁড়ো করতে হবে। চালের গুঁড়ো করা হয়ে গেছে, এবারে নারকেল গুঁড়োকে কোড়াবো। অনেকগুলো নারকেল আছে, কোড়াতে একটু সময় লাগবে, আর ঠান্ডার সময় নারকেল কোড়াতে একটু সময় লাগে। তো যাই হোক, নারকেল কোড়ানো হয়ে গেছে, এখন আমি গুড় আর নারকেল দিয়ে পাক দিচ্ছি। কি করছো? নারকেলের পুরি সলিড হচ্ছে কিন্তু, না নাড়তে পারতে এসে তাহলে সলিডটা বুঝতে পারতে। সলিড কাকে বলে? সকালে ঝাড় দেওয়ার পর আর এই এত নাড়ানাড়ি করা, হাত ফাত ব্যথা আছে। ধীরে ধীরে সে দিকো চুরানা, তুমসে প্যার হমে হ্যায় কিতনা জানে জানা। তুমসে মিলকর তুমকো হ্যায় বতানা, ধীরে ধীরে সে পিঠা বনকর মেরে মুহ পে আনা, ধীরে ধীরে সে তুঝকো হ্যায় খানা, তুমসে প্যার হমে হ্যায় কিতনা জানে জানা, তুমসে মিলকর খাকে হ্যায় বতানা। দারুন বড়ো, ঠিক আছে দাও তো একটু টেস্ট করি। না না, এটা আগে ঠাকুরকে দেওয়া হবে। ও ঠাকুরের আগে তারপর আমার? আরে আমিও তো ঠাকুর। না না, তুমি ঠাকুর না, তুমি ভাগো এখন। এ বাবা, অনেক খুনসুটি হলো, এবারে আমাকে পিঠেগুলোকে বানাতে হবে। প্রথমেই পাটিসাপটা বানাবো, এই জন্য গোলাটা তৈরি করছি। চালের গুঁড়ো নিয়েছি, সামান্য পরিমাণে ময়দা নিয়েছি, গুড় নিয়েছি আর দুধ দিয়ে তৈরি করে ফেলেছি গোলাটা। তো গ্যাস জ্বালিয়ে নিলাম, তারপরে ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। এবারে গোলাটাকে এর মধ্যে দিয়ে সুন্দর করে পুর ভরে তারপরে পাটিসাপটা তৈরি করে কয়েকটা বানিয়ে নিয়েছি। কয়েকটা বানানোর পর পাটিসাপটাগুলো খুবই সুন্দর হচ্ছে, তো এরকমই হয়। পাটিসাপটা কিন্তু প্রথম দিকে দু তিনটে একটুখানি এদিক ওদিক হয়, তারপরেরগুলো যা সুন্দর হয় সেটা দেখার মতো। আর ফ্রাই প্যানের মধ্যে করলে পরে একটুও তেল দিতে হয় না, শুধু তেল ছাড়াই আমি দেখো কত সুন্দর করে বানিয়ে ফেলছি, দারুণ হচ্ছে পাটিসাপটাগুলো, তোমাদেরকে পরে সামনে থেকে আমি দেখাচ্ছি। তো তারপরে ছেলেকে একটু দোকানে পাঠিয়েছিলাম, একটুখানি গুড় কম পড়েছে, তো ছেলে গুড় নিয়ে চলে এসেছে। তারপরে দুটো ব্রাশ আনতে বলেছিলাম ওকে, দুটো ব্রাশও নিয়ে চলে এসেছে, ব্রাশ দুটো আমি একটুখানি দেখে নিলাম। পাটিসাপটা বানিয়ে নিয়েছি এক থালা, তো এবারে
জল বসিয়েছি, এই চালের গুঁড়োটাকে মাখবো, পুলি পিঠে বানাবো, ওই জন্য দুধও বসিয়ে দিয়েছি ওদিকে গরম। তো চলো তাড়াতাড়ি করে কাজ করে নিই, কারণ এগুলো একটুখানি সময় সাপেক্ষ কাজ, করতেও সময় লাগছে। পুলি পিঠে বানাবো এজন্য আমি আটার মতন করে চালগুঁড়োটাকে মেখে ফেলছি, তারপরে দেখো গোল গোল করে সমস্ত কিছু করে নিয়েছি। এখন এর ভিতরে পুরটাকে ভরে তারপরে সুন্দর করে একটা অর্ধচন্দ্রাকৃতি আকৃতি দিতে হবে। তো আমি এর আগেও করেছিলাম, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। তো অনেকগুলি হয়েছে, ছেলেও অনেকটা হেল্প করেছে, ওদিকে দুধটা বসানো রয়েছে। একটু বেশি করে পুলি বানিয়ে ফেলেছিলাম, এই জন্য কৌটোর মধ্যে করে আমি রেখে দিচ্ছি, দু তিন দিন পরে আমি আবার করতে পারবো এগুলো দিয়ে। তো আজকের মতো নিয়ে নিয়েছি, বাকিগুলো কৌটোর ঢাকনা বন্ধ করে ফ্রিজে রেখে দেব। তো এই দেখো রেখে দিলাম, আর এখানে দুধের মধ্যে গুড় তারপরে পুলিগুলোকে ছেড়ে দিয়ে এখন জাল দেওয়া হচ্ছে। তো আর একটুখানি ফুটলেই এটা হয়ে যাবে। পুলি পিঠেটা একটু ঠান্ডা না হওয়া অবধি আমি গোপালকে নিবেদন করতে পারছি না, ততক্ষণে আমার রান্নাঘরটাও পরিষ্কার হয়ে যাবে, কারণ রান্নাঘরটা প্রচুর এলোমেলো হয়ে রয়েছে। আর আজকে তো শাশুড়িমা একটুখানি ভাত খাবে, আর আমরা তো অনেকটা যেহেতু খিচুড়ি করেছিলাম সেই খিচুড়িটা আমরা খেয়ে নেব। তো চলো তাড়াতাড়ি করে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। পৌষ সংক্রান্তির পিঠে পুলি আমি বানিয়ে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে, এখন আমি ঠাকুরকে নিবেদন করেছি, আমার মিষ্টি সোনাকে নিবেদন করেছি। আমাদের দুপুরের সেম মেনু এই দেখো, খিচুড়ি বেগুন ভাজা, এদিকে দিয়েছি ছেলেকেও খিচুড়ি, ফুলকপি একটুখানি ভাজা আছে, আলু ভাজা, আর ওখানে মা তো ভাত খাচ্ছে। তো এখন খেয়ে নিই, ওই দেখো পিঠে এখন অবধি কেউ একটাও খায়নি, ওইভাবেই রয়েছে। পুজো দেওয়া হয়ে গেছে, তো সবকিছু গোজগাজ করে চলে এসেছি, এবারে রাত্রের খাওয়াটা খেয়ে নিই। ও পৌষ পার্বণের পিঠে, ওকে এক্সপেরিমেন্ট করছো নাকি? দেখছি কতটা পাপ পেকেছে। ভালোই পেকেছে। আর এটা স্বাদ অন্য কিছু থেকে ভালো হবে, বুঝেছো? এটা বাড়িতে চাল বেটে করা, বুঝেছো? বুঝতে পারছো টেস্টটা? মেলাতে এক একটা পাটিসাপটা দাম বলছিল 30 টাকা, তাই তো? তাহলে এগুলো কত করে? 40 টাকা? 50 টাকা বলো। গোবিন্দভোগ চাল বাটা, তাহলে ঠিকঠাক আছে, তাই তো? আজকে রাত্রি 11:30, তো সারাদিন খুব ভালো করে কাটলাম, আনন্দ করলাম, আর পিঠেও বানালাম। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।